আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমাকে জানাতে পারেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে, জানতে পারলে আমি অনেক বেশি খুশি হব। আর যদি খারাপও লাগে, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা বলতে পারেন, বা আপনার কাছ থেকে যদি আপনারা কিছু জানতে চান সেটাও জানাতে পারেন। জানতে পারলে আসলেই আমার অনেক বেশি খুশি লাগবে। তো সকালে নাস্তার জন্য আমি খোলা পিঠার গোলাটা গুলে নিয়েছি, এটা যেহেতু রেস্টে রাখতে হবে তাই প্রথমে এটাই করে নিয়েছি। আমার বাসায় মেহমান আছে, তো আগের ব্লগে তো দেখতেই পেয়েছেন আমার ননদ আসছে, তো ওর জন্যই আসলে পিঠাটা করেছি। আর এই তো আমার বাবা আর সাফাটা চলে আসছে, ওরা বাজারে গিয়েছিল আইমানের বাবার সাথে, মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো আজকে ইলিশ মাছ চিংড়ি মাছ কোনো মাছই আজকে রান্না করব না, আজকে চাইনিজ আইটেম হবে, আর দুপুরে হবে গরুর মাংস দিয়ে লাউ তরকারি। তো রাতে যেহেতু আমরা চাইনিজ খাবো, তো এর জন্য মাছ আর রান্না করলাম না, এগুলি সব এখন ফ্রিজে উঠিয়ে রাখছি। তো বাজার থেকে ওরা চলে আসছে, এখন নাস্তা দিব, ভাই বোন আর আইমান সাফা সবাইকে, ওরা একসাথে বসে নাস্তাটা করবে। আর এই নাস্তাটা এমন মানে গরম গরমই খেতে হয়, খোলা থেকে নামিয়ে ঝটপট খেয়ে নিতে হয়, তা না হলে এই পিঠাটা একটু শক্ত হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। আর গরম গরম খেলে দেখা যায় ক্রিসপি অ্যান্ড সফটনেস দুইটুই আর কি সে পাওয়া যায়। আর এটার একটা ফ্লেভার, সেটা অন্যরকম একটা ফ্লেভার, কারণ হচ্ছে মাটির তাওয়াতে এটা বানাতে হয়। এটা হচ্ছে নোয়াখালীর একটা বিখ্যাত পিঠা, ওরা সবসময় দেখা যায় সকাল টাইমে এই নাস্তাটা ওরা বেশি করে, আর মেহমান গেলে তো কোনো কথাই নেই, হাঁসের মাংস দিয়ে এই পিঠাটা ওরা সার্ভ করবেই করবে। তো আমি একবার নোয়াখালীতে বেড়াতে গিয়েছিলাম আমার বড় বোনের জালের বাবার বাসায়, তো সেখানে আসলে নোয়াখালীর মানুষ যে এত অতিথি পরায়ণ আমার আসলে জানা ছিল না। তো আসলে মানুষের সাথে মানুষ না মিশলে বোঝা যায় না যে কে কেমন, তো আমি সেটা বুঝতে পেরেছি। আগে ভাবতাম মানে কথায় আছে না, মানে নোয়াখালী বরিশাল বা আমরা যেভাবে আর কি বলি কুমিল্লা মানুষ খারাপ, আসলে সব জায়গায় ভালো খারাপ মিশিয়েই থাকে। তো নোয়াখালীতে যে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, ওরা এত বেশি অতিথিপরায়ণ, যেই বাসাতেই গিয়েছি সেই বাসাতেই দেখা যায় কিছু না কিছু নাস্তা তো দিয়েছি, ইভেন মানে দাওয়াত করেও খাইয়েছে, এত ভালো মনের মানুষ। আমার আসলে আমি আমার ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে নোয়াখালীতে যেয়ে, তো ভালোই লেগেছে বেড়াতে, পুরনো দিনের কথা মনে পড়ে যায় মানে এইসব পিঠা দেখলে। আর এখন হচ্ছে আপাটা আমাকে ঘর মুছে দিচ্ছে, তো বলেছিলাম যতদিন মেহমান থাকে আপা যেন ঘরটা মুছে দেয়, তো ঘর মুছে দিচ্ছে আপা। আর এমনিতে ঘর আমি ক্লিন করে রেখেছি সব কিছু করে। তো চলে আসছি বিকেলে, দুপুরে আর ভিডিও করা হয়নি যেহেতু বাসায় মেহমান আছে, অনেক বেশি কাজও আছে, তো এই জন্যই। আর ওদের জন্য আজকে পিজা বানাচ্ছি, এটা হচ্ছে থিন ক্রাস্ট পিজা, খেতে আলহামদুলিল্লাহ একদম পিজা ক্রাম এর মতোই, পিজা বার্গের মতো আর কি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি লোভনীয়। তো এটার যদি রেসিপি লাগে তাহলে আপনারা কমেন্টসে জানাতে পারেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আজকে যেহেতু অনেক বেশি রান্না বান্না, তো সেই রকমভাবে আসলে রেসিপিটা আমি শেয়ার করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা থিন হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে।
এখন হচ্ছে রাতের 9:30 মতো বাজে। আমি ফ্রাইড রাইসটা এখন রান্না করব, বাচ্চারা যেহেতু খেয়ে নিবে, ওদা ঘুমিয়েও যাবে, তো এই জন্য। আর ফ্রাইড রাইস দেখা যায় গরম গরম খেতে হয়, তার জন্য একদম খাওয়ার আগ মুহূর্তেই আমি করছি। আর এগুলি সব আমি দেখা যায় দুপুরেই সব রেডি করে রেখেছি, সবজি কেটে ফ্রিজে রেখেছি, তারপর চিকেন কিউব করে মেরিনেট করে রেখে দিয়েছি, চিকেন ফ্রাইয়ের যে চিকেনটা সেটাও মেরিনেট করে রেখেছি, ইভেন আমি যে পোলাওটা সেটাও সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে কি হবে, পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। তো ফ্রাইড রাইস রান্না করলে সবসময় আর কি রাইসটা আগের দিন রাতে রান্না করে রাখলে অনেক বেশি সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আমি যে ডিম নিয়েছি সেখান থেকে চিকেন ফ্রাইয়ের জন্য একটু ডিম এখানে নিয়ে নিলাম, তো এটা আমি এক সাইডে রেখে দেবো। এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, তো এই জন্য আমি ডিমটাকে ঝুরা করে নিয়েছি, এখন এটা নামিয়ে ফেলবো। তো ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, কারণ আপনার এই একটা লাইক আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আরও অনেকের কাছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, এতে করে কি হবে আমি যখন ভিডিও আপলোড করব তখন এর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চিকেন আর ডিম ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি সামান্য ভেজেছি, এটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না। তো এখন সবজিটাও একদম হাই হিটে আমি ভেজে নিচ্ছি, হাই হিটে ভাজলে হবে কি, এটা থেকে যে পানিটা সেটা দ্রুত শুকিয়ে যাবে, আর হচ্ছে গাজর আর হচ্ছে বরবটি এটা ক্রিসপিনেসটা আর কি বজায় থাকবে আর কালারটাও সুন্দর থাকবে। তো এই তো আমার সবজিটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রাইসটা দিয়ে দিব। বেশ অনেকটা পরিমাণের রাইস আছে, আমি যখন দিচ্ছিলাম তখন আর কি চিন্তা করছিলাম এই প্যানে হবে কি না, তো অনেক কষ্ট করে নাড়া দিতে হয়েছে আর চেঞ্জ করিনি, এটাতেই সবটুক দিয়ে দিয়েছি। এখন ভেজিটেবলের সাথে আমি রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব, সাথে চিকেন আর ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, চিকেন পাউডারটা দিলে একদম রেস্টুরেন্টের যে স্বাদটা সেই ফ্লেভারটাই পাওয়া যায়। তো আমি সবসময় ফ্রাইড রাইস রান্না করার সময় এই চিকেন পাউডারটা আর কি দিয়ে থাকি, খেতে অসম্ভব মজা হয়। তো কিছুটা তেল দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে তেল কিছুটা কম হয়েছে, তার জন্য সামান্য তেলও দিয়ে দিয়েছি। তো সব সবজি মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো দিয়েছি, এখানে যেহেতু আমার অনেকটা পরিমাণ রাইস রয়েছে তো সেই অনুযায়ী পরিমাণটা দিতে হবে। এখন আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি, মানে আমি একটা একটা করে উপকরণ দিচ্ছি আর ভালো মতো মিশাচ্ছি, এতে করে যেমন মশলাটাও ভালো মতো মিশে যাচ্ছে আর রাইসটাও ভাজা ভাজা হচ্ছে। এখন এখানে আমি সয়া সস, ফিশ সস আর হচ্ছে গ্রিন চিলি সস দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি আবার ভালো মতো আর কি মিশিয়ে নিব। তো
আমি জানি আমার অনেক আপুরা ভাইয়ারা আন্টিরা আমার চেয়েও অনেক ভালো করে রান্না করতে পারে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এইমাত্র রাজারবাগ পুলিশ লাইনে একটা বোমা বা গুলি যেটাই হোক করেছে, সেটার শব্দই কিন্তু আপনারা পেয়েছেন। আর আমার অনেক হাসি পাচ্ছে এই নয়েজের জন্য, আমি এত রাতে ভয়েস দিচ্ছি, তো সেটাই হলো। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিয়েছি এখানে টেস্টিং সল্ট আর হচ্ছে সামান্য পরিমাণ চিনি। আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আপনারা ঘি না থাকলে বাটারও দিতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে। তো এই তো এখন আমি নামিয়ে ফেলবো আরও একবার মিক্সড করে। তো যখন রান্না করছিলাম আর এত গরম পড়েছে, মানে গরমে মনে হয় আমি সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, আর চিন্তা করছিলাম আজকে কেন আমি রাইসটা রান্না করছি, খেতে পারবো কি না। তো আমি সুমিকে আগেই বলেছিলাম আগে এসিটা ছেড়ে ঘরটা ঠান্ডা করো, তা না হলে এগুলি খাওয়াই যাবে না। তো এসি ছেড়ে আর কি বসিয়েছিল, আর বাচ্চাদেরকে রাইস হওয়ার সাথে সাথে চিকেনটা কি ভেজে দিয়ে দিয়েছিলাম, আর সেইভাবে কিন্তু আমরা সার্ভ করে খাওয়া হয়নি, যেহেতু অনেক বেশি গরম পড়েছে। রান্না করতে করতে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তখন অসুস্থও ছিলাম, আর হচ্ছে এখন যখন বয়স দিচ্ছি তখন কিন্তু আল্লাহর রহমতে শরীরটা অনেক ভালো। তো রাইসটা রান্না করা হয়ে গেলে আমি চিকেনটাও ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা দিয়ে ভালো মতো মিক্সড করে এখন তেলে দিয়ে দিচ্ছি, এটাকে আমি লাল করে ভেজে নিব। তো চিকেনটা লাল লাল করে আমি নামিয়ে নিব, তারপর আমরা সবাই একসাথে ঘরে বসে আর কি ডিনারটা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।